আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঠিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশে রোড ম্যাপ এক্স ভার্সন যেটা আছে, সেই ভার্সনটা আপনারা কিভাবে সেট আপ দিয়ে খেলতে পারবেন সেটা। সো এই ম্যাপটার ভিতরে পদ্মা সেতু এবং আরেকটা জায়গা সেটা হচ্ছে কুড়িগ্রাম এবং বুড়িমারি রোডে কিছুটা কাজ করা হয়েছে, যেটা সত্যি একদম আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। এটা অসাধারণ একটি ম্যাপ, আর পদ্মা সেতুটাও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। সো অনেকের কাছে এই ম্যাপটা থাকতে পারে, যাদের যাদের কাছে আছে তাদের ভিডিওটি দেখার দরকার নেই, আর যাদের কাছে নাই তাদের জন্য আমি ভিডিওটি মূলত তৈরি করেছি। কারণ আপনারা আমাকে কমেন্ট করে আসছিলেন যে ভাই এই ম্যাপটা নিয়ে একটা ভিডিও করেন, সো আমি তাদের জন্য এই ম্যাপটা নিয়ে একটা ভিডিও তৈরি করলাম। সো ভিডিওর শুরুতে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে আছেন যারা ভিডিওটা ফুল দেখেন না, অর্থাৎ কেটে কেটে দেখে শুধুমাত্র লিঙ্কগুলো থেকে আপনারা ডাউনলোড দিয়ে নিজে নিজে সেট আপ দেন, পরবর্তীতে যে গেম ক্র্যাশ করলে আবার আপনারাই কমেন্ট করে বলেন যে ভাই এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। সো আমি যার জন্য আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করে বলছি, আপনারা প্লিজ কেউ ভিডিওটি টেনে না দেখে প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখুন। কারণ এখানে কিছু জিনিস আপনারা যদি মিস করেন তাহলে পরবর্তীতে যে ওই মিস্টেকের ফলে কিন্তু গেমটা ক্র্যাশ করে। সো যার জন্য আমি একটু রিকোয়েস্ট করছি যে আপনারা দয়া করে একটু ভিডিওটি টেনে না দেখে ফুল দেখুন। সো প্রথমে দেখবেন যে এরকম ETS 2 ভার্সন 1.31, অর্থাৎ ইউরো ট্রাক সিমুলেটর 2 ভার্সন 1.31, এটা না হলে কিন্তু আমাদের এই ম্যাপটা সাপোর্ট করবে না। সো এই ম্যাপটা খেলার জন্য কিন্তু অবশ্যই মেইন গেম ভার্সন 1.31 দরকার, আর যাদের নাই তাদের জন্য চিন্তার কোনো কারণ নাই। কারণ আপনারা দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন নিচে এরকম 4 স্টার দিয়ে আমি একটা লিঙ্ক দিয়েছি, যেখানে লেখা আছে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইউরো ট্রাক সিমুলেটর 2 ভার্সন 1.31। আপনারা এই অর্থাৎ এই ভিডিওটিও কিন্তু আমারই তৈরি করা, আপনারা এই ভিডিওটি দেখে সুন্দর করে আগে ভার্সন 1.31টা সেট আপ দিয়ে নেবেন। সো ওখান থেকে সেট আপ দেওয়ার পরে দেখবেন যে আরও অনেকগুলো লিঙ্ক আছে। সো প্রথমে আপনারা 1 থেকে 8 পর্যন্ত 8টা ফাইল ডাউনলোড করে রাখবেন। দেখেন এখানে ফার্স্টে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, তারপর 9 নম্বরে এসে হার্ট ব্রেক অর্থাৎ 9 নম্বর, তারপর 10 নম্বরে এসে নো ড্যামেজ 1, তারপর 11 নম্বর নো ড্যামেজ 2, এবং 11-র পরে যে বিডি ট্রাফিক আছে এখানে আপনারা 3টা ফাইল পাবেন, অর্থাৎ 11 আর 3 14 নম্বর, এবং 14-র পরে যে আরও গ্রাফিক্স মোডের মধ্যে আরও 3টা ফাইল পাবেন, অর্থাৎ 14, 15, 16, 17টা ফাইল আপনাদের এখন ডাউনলোড করতে হবে। অর্থাৎ 17টার পরে আপনারা এখানে দেখবেন যে বাস মোড আছে, এবং যে কোনো একটা বাস মোড আপনারা ডাউনলোড দেবেন, অর্থাৎ টোটালে 18টা SCS ফাইল আপনাদেরকে আগে ডাউনলোড করে নিতে হবে। সো 18টা ফাইল নেওয়ার পর আপনারা সেগুলো মোট ফোল্ডারের মধ্যে, এই যে দেখেন আমি যেভাবে রেখে দিয়েছি আপনারা একইভাবে রেখে দেবেন। এইটুকু যারা বোঝেননি অর্থাৎ যারা একদমই নতুন, সো তাদেরকে বলছি আপনারা এই ভিডিওটা দেখলে কিছু বুঝতে পারবেন না, আপনাদের জন্য আমি একটি লিঙ্ক নিচে দিয়ে রেখেছি, অর্থাৎ ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার দেখবেন যে 1টা স্টার দিয়ে আপনার হাউ টু ডাউনলোড ইউরো ট্রাক সিমুলেটর 2 ভার্সন 1.31-এর নিচে আরেকটা লিঙ্ক আছে, সেটা আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি যে জাস্ট ফর ওয়াচ ওল্ড ম্যাপ সেট আপ। সো জাস্ট ফর ওয়াচ যে লেখাটা আছে এখানে দেখবেন একটা লিঙ্ক দিয়ে রেখেছি আমি ওল্ড ম্যাপ সেট আপে। সো এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কীভাবে এই মোট ফোল্ডার এলো, কীভাবে প্রোফাইল এলো এবং কীভাবে এই গেমটি খেলতে হয়। সো আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে এই ভিডিওটা দেখবেন। সো আপনারা এই লিঙ্কগুলোর থেকে এভাবে ডাউনলোড দিয়ে এখানে মোট ফোল্ডারে রেখে দেবেন, আর এখানে দেখবেন আপনার 17টা আইটেম হবে টোটালে, আর একটা আইটেম হবে সেটা হচ্ছে প্রোফাইল, অর্থাৎ টোটালে 18টা আইটেম পাবেন আপনারা, তার মধ্যে 17টা আপনারা মোট ফোল্ডারে রেখে দেবেন, আর বাকি একটা আছে সেটা এই যে প্রোফাইলটা প্রোফাইল ফোল্ডারের মধ্যে রেখে দেবেন। সো দেওয়ার পরে আমাদের এখন এখানকার কাজ শেষ, আমরা এখন মেইন গেমে যাবো। সো আমরা এখন মেইন গেমে যাব, আর এখন একটু আপনারা দয়া করে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমরা এখন মেইন গেমে যে মোডগুলো অ্যাক্টিভ করব। সো মেইন গেমে আসার পরে আমরা এখানে প্রোফাইলটা সিলেক্ট করব, করার পরে মোড ম্যানেজারে চলে যাব, যাওয়ার পরে সবগুলো মোড ডিসেবল করে দেব। সো করে দেওয়ার পর আমরা এখন ডাবল ক্লিক করে মোডগুলো অ্যাক্টিভ করব। সো প্রথমে আমরা
4BD মডেল 5 যেটা আছে সেটা অ্যাক্টিভ করলাম এবং মডেল 4 মডেল 3 মডেল 2 এবং তারপর মডেল 1 অ্যাক্টিভ করলাম এবং তারপর ProBD ম্যাপ X1 অ্যাক্টিভ করলাম আর এটার সাথে আমি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইকও দিবেন আর আমাদের সাথে থাকবেন সো এরপরে আপনারা ProBD ডেফিনেশনটা অ্যাক্টিভ করবেন তারপরে যে বাস মোড আপনারা খেলতে চান সেই বাস মোডটা অ্যাক্টিভ করুন আর অবশ্যই যে কোনো একটি বাস মোড নেবেন বাস মোডটা অ্যাক্টিভ করার পরে এখানে যে টাটা ট্রাক ট্রাফিক আছে সেটা অ্যাক্টিভ করবেন এবং তারপর আরেকটা যে ট্রাফিক আছে সেটা অ্যাক্টিভ করবেন স্মল ভেহিকেল যেটা আছে সেটা অ্যাক্টিভ করবেন তারপরে নো ড্যামেজ 2টা অ্যাক্টিভ করে দেবেন তারপরে নো ড্যামেজ 1 অ্যাক্টিভ করবেন এটা অ্যাক্টিভ করার পরে যে তিনটা গ্রাফিক্স মোড আছে সেই গ্রাফিক্স মোড তিনটা পরপর অ্যাক্টিভ করে দেবেন সো দেওয়ার পরে লাস্টে এসে যে হার্ট ব্রেক আছে হার্ট ব্রেকটা আপনারা অ্যাক্টিভ করে দেবেন সো দেওয়ার পর সব মোডগুলো প্রায় আমাদের অ্যাক্টিভ করা শেষ সো আর এখানে যে একটা বাদ আছে বাস ট্রাফিক প্যাক এটা অ্যাক্টিভ করবেন না কারণ এটা অ্যাক্টিভ করলে দেখবেন আপনাদের গেমটা ক্রাশ করবে সো এটা অ্যাক্টিভ করার দরকার নেই সো আর এখানে আমি যে সিরিয়ালে মোডগুলো সাজিয়েছি আপনারা কিন্তু একইভাবে মোডগুলো সাজাবেন না হলে কিন্তু গেম ক্রাশ করবে আমি আবারও বলছি আমি যেভাবে মোডগুলো সাজিয়েছি আপনারা দয়া করে ওইভাবে মোডগুলো সাজাবেন সো এখন আমরা কন্টিনিউ গেমে ক্লিক করব এখন এখানে ওকে দিব তারপরে অল ম্যাপে আসার পরে দেখবেন যে এখানে পদ্মা সেতুটা আপনারা পেয়ে যাবেন এবং কুড়িগ্রাম যেটা আছে সেখানেও কিছু রাস্তার আপনারা চেঞ্জ দেখতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি পারেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম